이란 뚜라는 빠르게 빨리 예뻐라도 해줘 আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সব। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি হচ্ছে ঈদ পুনর্মিলনী পার্টিতে। আজকে সেরকম রোদ, ঈদের পরে একটা পার্টি হয় যেখানে সবাই আবার গেট টুগেদার করে, ওটাকে বলে ঈদ পুনর্মিলনী। ঠিক আছে, তরুশিকে একটু এক্সপ্লেন করলাম। ওই যে আম্মু, তাইশু, আমরা সবাই সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গিয়েছি। আমরা সবাই ম্যাচ করার চেষ্টা করেছি, পুরোপুরি পারিনি। তো আমরা এখন যাচ্ছি বের হয়ে। কই যাচ্ছ? আমরা এখন ঈদ পুনর্মিলনী পার্টিতে যাচ্ছি। এই ফটো সেশন চলতেছে। যাও, এই যে ব্যাগটা দাও, মামার ব্যাগ। চুল খুলে গেল। যাও পাপার সাথে যাও, ছবি তুলো। আমি যেহেতু আমার ভিডিও নিজেই করি, সো আমি কখনো ভিডিও সামনে আসলে আসতে পারি না। তো আজকে আমার আম্মু বলতেছিল যে আয় তোকে একটা ভিডিও করে দিই। তো এই ভিডিও ক্লিপটা আম্মুই নিছে। আম্মু আমাকে বলতেছিল যে ঘুরে ঘুরে দাঁড়াতে, আর আমিও সেভাবেই ঢং ঢং করছিলাম। ইউজুয়ালি আমি এগুলো করি না, আর ইউজুয়াল লাগে আমার কাছে। সো যাই হোক, আজকের এই শাড়িটা আমাদের এখানে একটা পেজ থেকে নেয়া। এখন চলে যাব। বাচ্চাদেরকে বার করার জন্য বারবারই আমি বলছিলাম, বাট কোনোভাবেই তারা বের হয় না। তাদের বাবা তাদের খালি ছবি তোলে। তারপরে যাই হোক, আমরা বের হতে অবশেষে পেরেছি এবং আশা করছি যে টাইমলি পৌঁছে যাব। চলো হয়েছে, চলো এখন আমরা উঠি গাড়িতে। চলো, হ্যাঁ চলো চলো। সো অবশেষে আমি বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি এবং সময় মতনই পৌঁছেছি। নর্মালি দুইটা থেকে আড়াইটার মধ্যে সবার আসার কথা, এবং এসে দেখলাম যে সব কিছু রেডি। আগের দিন রাতেই আসলে সবাই রেডি করে গেছে। সো আমরা জাস্ট এখন একে একে সবাই চলে এসেছি। এবং এই অনুষ্ঠানটা কিন্তু এই কোভিডের আগে প্রতি বছরই দুই ঈদেই বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেলিম ভাই এবং অন্যান্যরা মিলে আয়োজন করতো, এবং এটা সেলিম ভাইয়ের রেস্টুরেন্টেই হয়। সো আমরাও চলে এসেছি, এবং সবাই আমাদের বসার ব্যবস্থা ছিল নিচতলায়। সব সুন্দরী ভাবিদের আগে ভিডিও নেই। সো আমরা যার যার মতন সবাই বসে পড়েছি। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়ার আগে আর জাস্ট গল্প গুজব মজা এগুলো তো চলতেই থাকে, সবাই একসাথে হলে যা হয় আর কি। সো কোভিডের আগে প্রতি বছরই এইরকম প্রতি ঈদে এই আয়োজনটা করা হতো, বাট এবার দুই বছর পর হয়েছে। মনে হচ্ছে যেন তুলুজে প্রাণ ফিরে এসেছে, খুবই ভালো লেগেছে এবং খুবই মজা করেছি আমরা। তো এরপরে আসছে খাওয়া দাওয়ার পর্ব। অ্যাজ ইউজুয়াল খুব মজার মজার খাবার ছিল এবং খুব মজা করে সবাই খাবার টাবার খাচ্ছিলাম। একটু দেন না, মনে হবে খাইছে ভালো বুঝা যাইতেছে।
আমি লিপস্টিক জানি করতে কি দিবি? হ্যালো, ঈদ মোবারক, ঈদ মোবারক। হ্যাঁ, অনেক বছর পর দেখা হয়েছে আসলে, কিন্তু 2 weeks পর দেখা হয়েছে না, ঈদের দিন দেখা হয়েছে। আহারে, কাজ করতে করতে বেচারা অনেক থেমে গেছে। এতক্ষণ তো আমি ইয়েতেই প্রেস করি নাই। কেরম কিরম হাড্ডি রাখছো তাতে বোঝা যাবে কে কেমন খাইছে। নীলাঙ্কেল কেমন হয়েছে খাওয়া দাওয়া? সবই মোবারক, সবাই তো কালার ম্যাচিং হয়ে গেছে তোমরা। চিজ বেলরে, এই তো এডেনরে দেখো, সবাই কালার ম্যাচিং হয়ে গেছে দেখছো, ভালো লাগতেছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। এ ডেন চিজ, তো সে আবার কো এটা আছেন না, সেমাই কফি আমি ধরেন, সেমাই কফি, সেমাই কফি, আরে বু সেমাই কফি, সেমাই কফি ভাগে খাই। ইরান তুরান পার দিয়ে করে দিয়েছে, কেন কইলেন? সুন্দর নিয়ে নিছিলাম। খাওয়া দাওয়া পর্ব শেষ করে এখন শুরু হয়েছে আমাদের ফটো সেশন, গল্প, আড্ডা। সো আমরা যেহেতু একটু গরম ছিল, কেউ ভিতরে বসেছে, কেউ আমরা বাইরে বসেছি, সো পুরো রোডটাই পুরো উৎসব মুখর হয়ে গিয়েছিল। আর সবার মানে খুবই খুবই ভালো একটা সময় কেটেছে। এরপরই আমরা চলে গিয়েছিলাম পার্কে বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু পার্কের ভিডিও আমি আর করতে পারিনি। সো আমাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটা এই রেস্টুরেন্টেই সমাপ্তি কিন্তু হয়নি। রেস্টুরেন্টের সব খাওয়া দাওয়া সব কিছু শেষ করে আমরা আবার আরও অনেকক্ষণ আড্ডা মেরেছি। সো এই তো আমাদের সেলিম ভাই, সেলিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ প্রত্যেক বছর এই উদ্যোগটা নেওয়ার জন্য, এবং কমিউনিটি অ্যাসোসিয়েশনের সাথে যারা অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে তো আসলে ধন্যবাদ দিলেই ছোট করা হবে, তাদের থেকে ধন্যবাদ দিলে কম হয়ে যাবে, তারা এত কাজ করে, এত হেল্পটা করে। সো যাই হোক, আজকের ব্লগ আমার এই পর্যন্তই। আবার কোনো একটা সুন্দর আমাদের আড্ডা হাসি ঠাট্টার একটা ব্লগ নিয়ে হাজির হবো। সো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।